হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে কি থাকছে সেটি বলার জন্য। আজকের ভিডিওটি পুরো একটি অভিজ্ঞতার ভিডিও আমি তৈরি করেছি। আমি স্কয়ার হসপিটালে আমার বেবি ডেলিভারি হয়েছে, ওখানে সি সেকশনের মাধ্যমে আমার বেবি ডেলিভারি হয়েছে। সেখানকার এ টু জেড আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, আমার অনেস্ট ওপিনিয়ন আমি দেওয়ার চেষ্টা করেছি এবং আমার কাছে কোনটা কেমন লেগেছে সব কিছুই বলবো। কিছু কিছু ভিডিও আমি ধারণ করার ওই সময় ধারণ করাটা আসলে একটু কঠিন ছিল, তারপরও আমি করেছি একটি ভিডিও তৈরি করার উদ্দেশ্যেই, কারণ আমার কাছে মনে হয়েছে আমি অনেক কিছু জানতে চাচ্ছিলাম ওই মুহূর্তে, অনেক কিছুই তখন জানা সম্ভব হয়ে উঠিনি। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। আমি হসপিটালে আমার সি সেকশনের রুম থেকে শুরু করে কীভাবে আমার কখন ঢুকতে হয়েছে, কখন আর্স হয়েছে, এ টু জেড। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো আমাকে যখন রেহনুমা ম্যাডাম বলে দিল যে তোমার ডেট হচ্ছে এত তারিখে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অত তারিখে হবে, তো তখন আমি রুম বুকিংয়ের জন্য কিন্তু চলে আসছি এবং এটা আপনাদেরকে 4-5 দিন আগেই করতে হবে। রুম বুকিংয়ের জন্য ওদের ওখানে আসতে হবে এবং ওদেরকে আপনার চয়েসগুলো বলতে হবে যে আপনারা কীরকম রুম চান বা আপনারা কোন রুমে থাকতে চান। ওখানে একটা প্যাকেজ দেয়, যারা সি সেকশনে যান যেতে চান আর কি, তাদের একটা প্যাকেজ দেয় যে আপনারা কোন প্যাকেজের আন্ডারে থাকতে চান। তো আমি যেটা চাই সেটা আমি বললাম যে আমি এটা চাই। সেই তারপরে ওরা বলে হচ্ছে যে আপনাদের রুম চুজিংয়ের ব্যাপারটা, আপনি যদি ডিলাক্সে থাকতে চান ডিলাক্স আপনি চুজ করবেন বা নর্মাল কেবিন যেটাই হোক না কেন। তো আমিও ওর জন্য বসে আছি। তো আমরা রুম টুম বুকিং দিয়েছি, আমার ডেট অনুযায়ী আমাকে জানানো হবে যে আমি কখন রওনা দিব বাসা থেকে। সাধারণত 8-9টার মধ্যেই আপনার মোবাইলে একটা কল যাবে এবং ওরা বলবে যে কোন টাইমে আপনি ওখানে উপস্থিত থাকবেন, ওরা আপনাকে রুমটা বুঝিয়ে দিবে। ওরা আসলে 8-9টার মধ্যে আমাদেরকে কল করেছিল কিন্তু ওরা বারবার বললো যে আপনারা এখন বাসা থেকে রওনা দিবেন না পেশেন্ট নিয়ে, কারণ এখানে অনেক ভিড়, এখনও কোনো রুম খালি হয়নি, আমরা যেটা আসলে পছন্দ করেছি ওটা তো পাই নাই। শেয়ারিং একটা বেড ছিল, ওটার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমরা ঠিক 4টার সময় আমরা আমাদের রুমটা বুঝে পেয়েছি এবং এবার প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাতে। তো আমার কাছে মনে হয়েছে দেরিতে এসেই ভালো করেছি, কারণ যেহেতু এটা হসপিটাল অনেক ধরনের রোগী থাকে, তো আমরা আস্তে ধীরে এসেছি। এবং আমি যে ব্যাগগুলো প্যাকিং করে রেখেছিলাম, জামা কাপড় ফাইল যেগুলো একদম গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ অবধি, আমার যে ম্যাডাম যে ফাইলটা মেনটেন করেছে ডক্টর রেহনুমা ম্যাডাম, সেগুলো কাগজপত্র সব কিছু নিয়ে কিন্তু আমরা ওয়েট করছি। এবং আমাদেরকে রুমটা বুঝিয়ে দেওয়ার জন্য একজন স্টাফ আসবে এবং আমরা আমাদের বিলগুলো পেমেন্ট করলাম, আরও টুকটাক যে বিল ছিল সেগুলো পেমেন্ট করে আমরা ওয়েট করছি। এখানে অনেক পেশেন্ট ছিল যারা আসলে রুমের জন্য ওয়েট করছিল, প্রচণ্ড ভয় লাগছিল, মনে হয় যে কি হবে। সি সেকশনের রুমে আমি সাধারণত অনেক বেশি নার্ভাস হয়ে যাই, সব কিছু মিলিয়ে প্রচণ্ড ভয়। যদিও এটা আমার সেকেন্ড টাইম, তারপরও ভয়ের পরিমাণ এতটুকু কমেনি, মনে হচ্ছে যে যতটা স্টেপ আগাচ্ছি ততটা ভয় আমার বেড়ে যাচ্ছে। তারপরও আমি সৃষ্টিকর্তার উপরে অনেক বেশি নির্ভরশীল একটা মেয়ে, আমি জানি আমার সৃষ্টিকর্তাই উত্তম পরিকল্পনাকারী, তিনি নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা করে রেখেছেন আমার জন্য। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনাকে ভর্তি হওয়ার আগে কিন্তু কোভিড টেস্ট করাবে এবং টেস্টের রিপোর্টটা নিয়েই কিন্তু আপনার জমা দিয়ে ওদের সাথে কথা বলতে হবে রুমের ব্যাপারে। তো রিপোর্ট পজিটিভ অথবা নেগেটিভের উপরে অনেক কিছু নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ভালো এসেছে, তো আমি রুমের জন্য রেডি হয়ে গেলাম এবং আমার প্রয়োজনীয় জিনিসপত্র ফাইল এবং বাসা থেকে গুছিয়ে আনা দুটো ব্যাগ আমি নিয়ে নিয়েছি। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি আসলে হসপিটাল ব্যাগে কী নিয়েছি। আর এখনও একটু বলে রাখছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে, সব হসপিটালে কিন্তু সব ধরনের জিনিসের প্রয়োজন হয় না। স্কয়ার হসপিটাল সব কিছুই ওদের আর রয়েছে, যেমন শুধুমাত্র আপনারা একটা ড্রেস পরে ঢুকবেন এবং একটা ড্রেস পরে বের হবেন এবং আপনার বাচ্চাকেও কিন্তু ওরা ড্রেস দিয়ে দিবে।
এবং ওখানে যাবতীয় যা লাগে একটা বাবুর সব কিছুই কিন্তু ওরা দিবে। সো আমি এর জন্যই আসলে বলছি না যে এক একটা হসপিটালের এক এক ধরনের নিয়ম, তো আপনারা সেগুলো জেনে কিন্তু হসপিটালে ঢুকবেন। তারপর আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার রুম। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর থেকেই ওদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে, যেহেতু ইনশাআল্লাহ কালকে আমার মানে সি সেকশন হবে। তো এরকম একটা ব্যান্ড ওরা আমাকে দিয়ে দিয়েছে যেখানে আমার নাম থাকবে এবং ডেটটা থাকবে। তো সব কিছু মিলে ওয়েট করছি। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা সিঙ্গেল রুমের জন্য অনেক ট্রাই করেছিলাম, সেটা তো পাইনি। তো আমার বেড শেয়ারিং একটা বেড নিতে হয়েছে। তো এখানে যে মেশিনটা দেখছেন সেখানে হচ্ছে আমাকে বারবারই কাউন্ট করতে হবে বেবির মুভমেন্ট, এবং ওরা আরও কিছু পরীক্ষা করলো, এই মুহূর্তে সেগুলো নাম মনে পড়ছে না আমার। তো বসে বসে আমি বেবি মুভমেন্ট কাউন্ট করছিলাম এবং ওদেরকে বলতে হবে। আর ভিডিওগুলো আসলে নিজের জন্য ধারণ করেছিলাম, তো আমি ভাবি নিজে শেয়ার করব। তো দেখলাম যে না, লাস্টের দিন সেকেন্ড দিন আমার মনে হচ্ছিল যে একটা ভিডিও আসলে তৈরি করা উচিত, যেটা আসলে আমি শেয়ার করতে পারি যদি একটু কারো উপকার হয়। তো এই সেই মেশিনটা যেটা দিয়ে আসলে বেবির মুভমেন্টটা আমি কাউন্ট করব, যতবার সে নড়বে সেটা আমি কাউন্ট করব। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার পাশের কেবিনেও একটা আপু ছিল যে প্রেগনেন্ট, এবং তারও আমার সাথে একই দিনে ওটি, তার আগে আমার তারপরে তার। তো দুইজন আসলে আমরা অনেক কিছু শেয়ার করছিলাম। আর আমি সব জায়গায় গেলে একটু জমিয়ে নেই আড্ডা, আসলে অনেকের সাথে কথা বললে অনেক কিছু জানা যায়। এটার জন্য অনেক বকাও খাই যে দরকার কি তোমার, কিন্তু আমি ওনার কাছ থেকে অনেক সাহসও পেয়েছিলাম। ওনার এটা সেকেন্ড, এবং উনি খুব সাহসী একটা মেয়ে। আমি বারবারই ভয় পাচ্ছিলাম এবং ওনাকে যখন বলছিলাম তখন উনি আমাকে বলছিল যে আপনি যেহেতু সব কিছু আল্লাহর উপরে নির্ভর করেন, তো কেন আপনি ভয় পাচ্ছেন? আপনার সাথে যদি আল্লাহ থাকে আপনার তো ভয় পাওয়া উচিত না। তো যাই হোক, কথা বললে আসলে অনেক সাহস পাওয়া যায়। আমার শ্বশুর ওয়েট করছে এখানে, আম্মু আছে, তো দুজন তারা গল্প করছে। আম্মু একটা ব্যাগও নিয়ে এসেছিল যে যদি থাকা লাগে বা কিছু, কিন্তু আসলে এখানে কারো কোনো হেল্প লাগে না। পাশের আপুটা বলছিল উনি এর আগের বেবিটা অন্য হসপিটালে হয়েছিল তার, তো এখানে আসার কারণ হচ্ছে তার কোনো হেল্পিং হ্যান্ড নাই, হাজব্যান্ড এবং তার যে মা থাকে সে সাভারে থাকে। সো আসা যাওয়ার খুব কষ্ট, তো এখানে এসেছে কারণ তার কোনো হেল্প লাগবে না। বাটন চাপ দিলে নার্স ব্রাদার তারা সব চলে আসবে যখন যেটা প্রয়োজন। তো এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন, এবং আমি আমার প্রথম বেবির থেকে এবারে অনেক বেশি সুবিধা পেয়েছি ওদের কাছ থেকে, যেটা আসলে বলাটা অত্যন্ত জরুরি, কারণ আমি এখানে আমার অভিজ্ঞতাটাই শেয়ার করছি। আমার ছেলে আমার সাথে দেখা করতে এসেছে, তো আমি ওকে বলেছিলাম যে একটু আমাকে দেখা করিয়ে নাও, কারণ কালকে যেহেতু ওটিতে ঢুকবো আমার প্রথম সন্তানকে রেখে। তো এই অনুভূতিটা আসলে খুব ভয়ঙ্কর, আমি বলে আপনাদের বুঝাতে পারবো না যে প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চার জন্য ওটিতে ঢোকার মুহূর্তটা যে কতটা কষ্টের, সেটা আসলে বলে বোঝানোটা একটা মায়ের জন্য অনেক বেশি কষ্টের। আমি আসলে কথা বলতে পারছি না। তো যাই হোক, আমার ছেলে জানতে চাচ্ছে যে কি খাবা তুমি, কি করবা, কালকে বেবি দেখতে কখন আসব। তো বারবারই মনে হচ্ছিল যে আল্লাহ যেন সব ঠিক রাখে এবং আমি আমার ছেলের কাছে জানি আবার ফেরত আসতে পারি। আমি মুহূর্তগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার অনেকগুলো কারণের ভিতর একটা কারণ হচ্ছে যে আপনাদের কিন্তু সাহস দিতে চাচ্ছি, কিন্তু প্রথম ছেলে রেখে দ্বিতীয় সন্তানের জন্য মানে ওটিতে যাওয়ার সাহসটা মানে প্রত্যেকটা মায়েরই একটু কম। তো যাই হোক, মনে হয় ভিডিওটা কন্টিনিউ করতে হলে আমার কান্নাটা বন্ধ করতে হবে, তাই না? তো আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম এই দুইটা ব্যাগে, যেমন আমার ভ্যাজলিন, তারপরে হচ্ছে একটু ক্রিম মুখের, সেগুলো ইউজ করেছি আমি। তো এরপরে একটা টেস্ট করতে আসবে, সেটা হচ্ছে অ্যালার্জি টেস্ট, আমাকে একটু আগেই জানিয়ে গেল। তো অ্যালার্জি টেস্টটা হয়ে গেছে, তো এখানে একটা দাগ দিয়ে গেল, যদি কোনো ধরনের ইচিং হয় আমার বা কোনো ব্যথা দানা দানা কিছু হয় ওনাদেরকে যেন আমি জানাই। আর আমি ওয়েট করছি সব কিছুর জন্য। আর একটা দোয়াও লিখে রেখেছি, আমার ফ্রেন্ড বললো একটু আগেই ফোনে, আল বাড়রু,
এটা পড়লে সন্তান সুস্থ হয়, সুস্থ থাকে, এটাই আমাকে বললো আর আমি তার জন্য লিখে নিয়েছি। আর এতটুকু দোয়াটাও আমার মনে থাকছিল না, তাহলে বুঝেন যে কী ধরনের পালপিটেশন হচ্ছিল। তবে আপনি এমন একটা সময় আসে যখন আপনি চাইলেও আপনি মানে ভয় থেকে এড়াতে পারবেন না, যে আপনার ভয় লাগছে না এরকম, আপনি চাচ্ছেন বাট পারছেন না, সেটা খুব কঠিন। তো আমার শ্বশুর আম্মু ওয়েট করছে, আমাকে এখনই নিয়ে যাবে ওটিতে, আর ওটির ওই ভিডিওগুলো আসলে ধারণ করা সম্ভব না। আর একটা সিস্টার এসে আমাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, যাবতীয় যেরকম যতটুকু ক্লিন করতে হয় ওটিতে যাওয়ার আগে সেগুলো করে দিল, হয়তো সেটা আপনারা বুঝতে পারছেন। আর এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে, সেখানে আমি কিছু ছবি ধারণ করেছিলাম, কারণ ওই মুহূর্তে আসলে ভিডিও করার মতন প্রস্তুতি ছিলই না, মানসিকভাবে তো প্রস্তুত ছিলামই না। তো আমার খুব আমি কেঁদেছিলাম। আর এই যে দেখেন, আমি বেবিকে নিয়ে কিন্তু এখন রুমে ঢুকছি, শুকুর আলহামদুলিল্লাহ। এই ছবিটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আর ওটির অভিজ্ঞতাটা আমি আরেকটা ভিডিওতে বলবো, যেটাতে আপনাদের অনেক সুবিধা হবে। ওটিতে ঢোকার পর থেকে ওরা আমাকে বারবার এসে জিজ্ঞেস করছিল যে কখন আমার ওটি হবে, আমার নাম কি, তারপরে আবার অ্যানেসথেসিয়ার ব্যাপারটা, অ্যানেসথেসিয়ার যে ডক্টর ছিল, একজন ছেলে ডক্টর ছিল, সে এসে আমাকে বারবার জিজ্ঞেস করছিল এর আগে কোনো ধরনের বড় কোনো অপারেশনের সম্মুখীন হয়েছে কি না। তো আমি বললাম যে আমার গলব্লাডার একটা অপারেশন হয়েছিল, তারপরে আগে বেবিটা সি সেকশনের, এইসব ছোটোখাটো ইনফরমেশান আমার কাছ থেকে নিচ্ছিল বারবার। আমি কিন্তু আমার বেবিকে নিয়ে অলরেডি রুমে আছি এবং ওরা আমাকে কোলে দিয়ে গেল। আর তারপরে যত ধরনের সাপোর্ট আমার মনে হয়েছে একটা ওটি রুমে থাকা উচিত, তো সব ধরনের সাপোর্টই কিন্তু ওখানে আমি পেয়েছি। এবং আমাকে বারবারই জানতে চাওয়া হচ্ছিলো যে আপনার কোনো ভয় লাগছে কি না, সাহস দেওয়ার জন্য মাথার কাছে ডক্টরের পাশাপাশি আরও অনেক মানে সিস্টাররা ছিল এবং আরও ডক্টররাও ছিল যারা আমাকে বারবার সাহস দিচ্ছিল। তো ওরা আমাকে খাবার এখন খাবার দিবে, আমি খাবার খাবো। আমার খালামণি এসেছে একটা অনেক বড় ঝুড়িতে গিফট সাজিয়ে, আমি বুঝলাম না, কারণ এখানে কিন্তু গিফট একদমই অ্যালাউ করে না। খালামণি কোন ফাঁকে কোথা থেকে নিয়ে এসেছে সেটা নিয়ে আমরা আবার বলাবলি করছিলাম, যে খালামণি আসলে অন্য সাইড থেকে ঢোকার কারণে হয়তো এটা নিয়ে আসতে পেরেছে, তা না হলে এত বড় মানে গিফট সাধারণত ওরা ঢুকাতে দেয় না। তো আমি অবসর সময়ে দুষ্টামি করছিলাম, বারবার খাটটা উপরে উঠাচ্ছিলাম আর নামাচ্ছিলাম, আর একাই ছিলাম, আম্মু একটু বাইরে গিয়েছিল। আর অভিজ্ঞতা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে প্রথম বেবির থেকেও অনেক বেশি সাপোর্ট এবার আমি পেয়েছি এখানে। এবং রুমটাও যেহেতু শেয়ারিং বেড ছিল, এখানে আমার হাজব্যান্ড এখানে শুতে পেরেছে। এবং এক রাতে আমার একটু বেশ খারাপ লাগছিল, যেদিন উঠতে পারছিলাম না, একটু অ্যাংজাইটি হচ্ছিল, ওই দিন আমার আম্মু চেয়ারের মধ্যে সারা রাত বসেছিল। খাবারের কথা বলবো, আপনারা যদি কেউ খুব ভোজনরসিক মানুষ হয়ে থাকেন, তারা যদি আশা করেন যে হসপিটালের খাবার অনেক বেশি মজা হবে, তাহলে তো নিশ্চয়ই সেটা ভুল। আমারও খেতে ভালো লাগছিল না, তবে ওদের খাবার বেশ স্বাস্থ্যসম্মত এবং তিন দিনে কত তাড়াতাড়ি রিকভারি করা যায় সেই অনুযায়ী আমার মনে হচ্ছিলো ওদের ডায়েট চার্টটা। এবং প্রত্যেকবারই খাবার দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে নিচ্ছিল যে আমি কি ফিশ চাচ্ছি নাকি মিট চাচ্ছি, কী ধরনের খাবার আমি খেতে চাচ্ছি সেটা ওরা জিজ্ঞেস করে যাচ্ছিল। এবং খাবারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যে ম্যাডাম আমাকে দেখেছেন, ডক্টর রেহনুমা ম্যাডাম, ওনার কথা একটু বলে নেই, ওনাকে নিয়েও মনে হয় একটা ভিডিও হয়ে যাবে। আসলে এক একজন মানুষের কাছে এক একজন মানুষের অভিজ্ঞতা কিন্তু এক এক রকমের হয়। তো আমার কাছে উনি প্রথম থেকেই বেশ হাসিখুশি, বেশ ভালো, খুবই কম কথা বলে যদিও। আর আমি সব কিছুই ম্যাডামের কাছ থেকে জেনে নিতাম, আমি যতবারই গিয়েছি হসপিটালে ততবারই আমি হাতের মধ্যে বা কাগজের মধ্যে লিখে নিতাম যে আমার কী কী প্রয়োজন, কী কী জানতে হবে। আমি আপনাদেরকেও বলবো যে হসপিটালে যাওয়ার ম্যাডামকে মানে দেখানোর আগে, অবশ্যই সব কিছু, যে কোনো ডক্টর দেখানোর আগেই আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনারা একটু টুকে নিতে পারেন সেটা বেশ ভালো, কারণ ওখানে আসলে ডাক্তারের মুখোমুখি হলে অনেক কিছুই ভুলে যায়, আপনারাও সেটা স্বীকার করবেন। তো আমি আসলে এই অভিজ্ঞতার ভিতর থেকে যাচ্ছিলাম দেখেই সবসময় সব কিছু লিখে নিয়ে যাই।
এবং প্রত্যেকটা প্রশ্নেরই ম্যাডাম উত্তর দিত হাসি মুখে। আর এটাই আমি বলবো যে ডক্টর রেহনুমা ম্যাডামের অভিজ্ঞতা আমার বেশ ভালো। আমি সি সেকশনটা আমি প্রথমবার তো আমার বেবিটা ওয়াটার লেভেলটা কমে যাওয়ার কারণে আমি আর নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারিনি, আর এবার তো সেটাও হয়নি। ট্রাই করলে হয়তো হতো কিন্তু সাহসটা এবার আর পাইনি। তো যাই হোক, আমাকে ভিটামিন সি যুক্ত খাবারগুলো দিচ্ছিল যাতে আমি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি। তো আমার মনে হয় সব নিয়মকানুন যদি আপনি ভালোভাবে মানেন তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সুস্থ হয়ে যেতে পারবেন। এবং আপনাকে খুব একটা ভারী খাবার তো তখন পর্যন্ত ওরা দিবে না, আপনাকে স্যালাইন দিতে থাকবে, তো এর জন্য আপনার টয়লেটও আসবে না। আর ইউরিন পাসের জন্য ওরা ক্যাথেটার পরিয়ে দিবে, সেটা যখন আপনার সি সেকশন হবে ওই সময় পরিয়ে দিবে। সো ব্যথা পাওয়ার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। আর সি সেকশনে যেতে গেলে অনেকেই আপনাকে অনেক ভয় দেখাবে, যেমন আমি আমার অভিজ্ঞতাগুলোই বলি। আমি যখন সি সেকশনে যাব তো আমার একটা কাজিন আমাকে ফোন করে বলেছিল যখন অ্যানেসেশিয়াটা দেয় তখন ভয়ঙ্কর ব্যথা হয়, বিশাল বড় একটা সুই পিছন থেকে ঢুকিয়ে দেয় যেটা একদম বুক পর্যন্ত চলে আসে। যাই হোক, ব্লা ব্লা ব্লা। তো আমি তখন খুব ভয় পেয়েছিলাম, স্বাভাবিকভাবেই আমি ওটিতে গিয়ে ওই ভয়ঙ্কর সুইয়ের কথা বারবার মনে হচ্ছিল যে এখন মনে হয় ওরা দিবে। তো আমাকে যখন ওরা এই অ্যানেসেশিয়াটা দিতে চাচ্ছিল একটা ছেলে ডক্টর, তো উনি আমাকে বারবারই আমাকে পুরো ক্লিন করে নতুন একটা ড্রেস পরে তারপরে তো আমাকে আসলে ওটি রুমে ঢুকায়। তো তখন আমাকে যখন উনি দিবে তখন কিন্তু আমাকে একটু বলে নিয়েছিল যে আমরা এখন লোকাল একটা অ্যানেস্থেশিয়া দেয় যে জায়গাটা দিয়ে আপনাকে দিবে, ছোট্ট একটা লোকাল অ্যানেস্থেশিয়া দিবে, দেন কিন্তু আপনাকে ওই সুইটা ঢুকাবে, আপনি কোনোভাবেই কোনো রকম কোনো ব্যথা পাবেন না, শুধুমাত্র লোকাল অ্যানেস্থেশিয়ার ছোট্ট একটু ব্যথা পাবেন, সেটা একটা পিঁপড়ার মতন, ছোটোবেলায় যেরকম মা বাবা বলতো ওরকমই একটা ব্যথা। সো ভুল মানুষের ভুল কথায় মন খারাপ করবেন না, একদম মানে সাহস হারাবেন না। ওরা আমাকে উঠিয়ে দিয়েছে এবং একটু হাঁটতে বলল, তো আমি হাঁটছি। আমার মেয়ে নার্সারিতে আছে। এখানে আরেকটা সুবিধা আছে, আপনারা জানেন সি সেকশন হোক নর্মাল ডেলিভারি হোক প্রত্যেকটা মা কিন্তু বিশাল একটা বড় জার্নির ভিতর থেকে আসে এবং প্রচণ্ড টায়ার্ড থাকে, তার শরীর মন মেজাজ সব কিছুই একদম ওলট পালট হয় এবং শরীরটা একদম খারাপ লাগতে থাকে। তো এখানে নার্সারি ইউনিট আছে যেখানে আপনি চাইলে আপনার বাচ্চাটাকে রাখতে পারেন। আমি ওখানেই রেখেছি, ওরা প্যাম্পাস চেঞ্জ করে দিচ্ছিল বারবার। আর আমার সবসময়ের মতো যে সমস্যাটা হচ্ছিল আমার পর্যাপ্ত ব্রেস্ট মিল্ক না আসার কারণে ওকে কিন্তু আমার ফর্মুলা দিতে হয়েছে। তো এই যে বেবিকে দিয়ে গেছে এবং সুন্দর একটা মশারি দিয়ে ওরা আমার বেবিকে আমার কাছে দিয়ে গেছে, এখানে স্যানিটাইজার আছে এবং বেবি এখন মানে ঢেকে রেখেছে যেহেতু ডেঙ্গুর প্রকোপটাও বেশি ছিল, বা ওরা এখন মনে হয় এটা করে, কিন্তু আমি আমার বড় ছেলের ব্যাপারে এরকম দেখিনি যে ওরা এরকম ঢেকে আনে। তো এবার মনে হয় এগুলো অ্যাড হয়েছে। যখন আপনার লাগবে তখন ডেকে নেবেন। এবং রাত্রে আমি ওখানে রেখেছিলাম নার্সারিতে কারণ আমাকে ওরা ঘুমের ওষুধ দিয়েছিল। তো ওরা সকালবেলা খুব সুন্দর করে বেবিকে গুছিয়ে রেডি করে প্যাম্পাস পরিয়ে আবার নিয়ে আসবে এবং আপনাকে সব কিছুই জানাবে। এক একটা বেবির জন্য এক একটা সিস্টার থাকে, যেই তিন দিন ওকে যে সিস্টার দেখবে সে আপনাকে লাস্টের দিন এক খুব সুন্দর করে বুঝিয়ে দিবে যে বেবি কেমন ছিল, কতবার টয়লেট করেছে, আপনি যা যা জানতে চাবেন এবং ওর প্রয়োজনীয় জিনিসগুলো ওরা আপনাকে দিয়ে দিবে। তো আরও একটা জিনিস হচ্ছে যে আপনি কতবার বেবি টয়লেট করেছে বা সব কিছু ঠিক আছে কি না আপনি ফোন করে বা সিস্টারকে কল করলেই উনি এসে আপনাকে বলবে। আর ওরা প্রত্যেক দিনই তো একজন শিশু ডক্টর এসে দেখে যায়। তো ওরা ওই নার্সারিতে গিয়েই একজন ডক্টর এসে যেই বেবি যেই ডক্টরের আন্ডারে তারা এসে বেবিগুলোকে দেখে যায়। আর ওরাই আপনাকে একটু জানিয়ে যাবে যে ওরা হচ্ছে জন্ডিসের টেস্ট করতে যাচ্ছে যে বাচ্চার কোনো জন্ডিস হয়েছে কি না। সেক্ষেত্রে সকালবেলা আপনি দেখা যাবে আপনি ঘুমে থাকবেন তখনই ওরা তার আগের দিনই বলে যাবে যে আজকে কিন্তু ব্লাড নেওয়া হবে বাচ্চার, তো আমরা ব্লাড দিয়ে দিব, ওখানে যে কয়টা বাচ্চা আছে সবারই ব্লাড নেওয়া হবে। তো আবার রিপোর্টটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে।
তো সব কিছু মিলিয়ে আমার কাছে ওদের প্যাকেজটা বেশ ভালো লেগেছে। আমি টাকার পরিমাণটা বা অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না, আপনারা চাইলে ওদের হটলাইনে কল করে সেটা জানতে পারবেন। আর এটা নিজস্ব আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যেটা বারবারই বলছি, আর সবার অভিজ্ঞতা যে এক হবে তা না, আর সবাই যে খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আসবে তাও না। আমার কাছে মনে হয় আপনি যেভাবে আসলে চাবেন সেভাবেই হবে। যদি আপনি আপনি দেখতে দেখছেন যে আপনার সাথে একটা ভুল হচ্ছে, আপনি সেটার প্রতিবাদ করছেন না, তাহলে কিন্তু এই জিনিসগুলোর প্রশ্রয় পাবে। আমি যখনই যেটাকে ভুল মনে হচ্ছিল বা আমার মনে হচ্ছিল এটা নিয়ে আমার আরেকটু জানা উচিত, আমি কোনোভাবেই লজ্জা পাইনি এবং বারবারই জিজ্ঞেস করেছি সব কিছু। যদি দেখেছি বেবি একটু বমি করেছে, কোনো মুখের ভিতরে একটু বমি ভাব, আমি জিজ্ঞেস করেছি নার্সকে ফোন করে যে বেবি কেন কি বমি করেছে কি না আজকে বা কিছু। তো ক্যানোলা পড়ার থেকে শুরু করে যখন যেটা আমাকে ওরাই আপনাকে বলবে, সাথে সাথে আমিও কিন্তু অনেক কিছু জানতে চেয়েছি। এটা আমার মনে হয় সব মায়েদেরই উচিত। তো খাবারগুলো একটু আধটু শেয়ার করলাম। খাবার নিয়ে আমার খুব একটা মানে আমি হতাশ না, কারণ আমার খাবার খুব একটা পছন্দ, মানে আমার খুব প্রয়োজন না হলে তো আমি একদমই ফুডি না, সেটা মনে হয় আমার ব্লগ দেখলে আপনারা বুঝতে পারেন। সবচেয়ে প্রিয় হচ্ছে আমার চা, এবং আমি চাটা দেখেই বেশ খুশি হয়ে গিয়েছিলাম। বেবিকে নিয়ে আমার হাজবেন্ড বসে ছিল। আমার একটা মজার ব্যাপার হচ্ছে যে আমার মনে হচ্ছিল আমার থেকে আসলে ওরা সবাই বেশি অসুস্থ, আমি কতটা না অসুস্থ তার থেকে ওরা বেশি অসুস্থ। রেহিনুমা ম্যাডাম খুব মজা করে বলছিল যে তুমি সব জায়গায় সবাই ঘুমিয়ে আছে। তো সকাল 6টা থেকেই কিন্তু ওদের সার্ভিস শুরু হয়ে যায়। আমি ঠিকভাবে মনে আমি সবসময় বকাবকি করতে থাকি যে আপনারা এত সকালে কেন আসেন। আসলে ডক্টরও 7টা-8টার ভিতরে চলে আসে, আপনাকে ভিজিট করবে, প্লাস হচ্ছে আপনার কিছু ব্যায়াম দেখিয়ে দিয়ে যাবে, আপনার ডায়েট চার্ট আপনাকে বুঝিয়ে দিবে আপনি কী খাবেন না খাবেন, এবং তারপরে হচ্ছে আপনার যদি ব্রেস্ট মিল্ক পর্যাপ্ত না আসে সেক্ষেত্রে আপনি কথা বলে সেটাও আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে। আর আমার একটা প্রবলেম হচ্ছিলো, আমার খুব মানে আমি যখন উঠতে পারছিলাম না, লাইক সকাল 11টা থেকে তারপরের দিন 11টা পর্যন্ত যখন আমি বিছানায় বসেছিলাম আমার খুব অ্যাংজাইটি হচ্ছিলো। আমি যখন মুভমেন্ট করতে পারছিলাম না কেন যেন আমার খুব অ্যাংজাইটি হচ্ছিলো। তো আমি ম্যাডামকে যখন জানালাম যে ম্যাডাম আমার মন খারাপ লাগছে, আমার কান্না লাগছে, কেমন খারাপ লাগছে, কারণ আমার এর আগে পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা সেটা খুব মারাত্মকভাবে এসেছিলো। তো ম্যাডাম সাথে সাথে একজন কাউন্সিলর পাঠিয়ে দিয়েছে, সে আমার সাথে অনেকক্ষণ গল্প করেছে, যদিও কোনো সে ওষুধ দেয়নি, আমাকে কিছু মানে ব্যায়াম শিখিয়ে দিয়ে গেল, যে বড় বড় নিঃশ্বাস নিতে, বুক ভরে নিঃশ্বাস নিয়ে একটু ছাড়তে, এরকম টুকটাক কিছু ব্যায়াম আমাকে শিখিয়ে দিয়ে গেল। তো যে কারণে আমার ওইটা নিয়ে আমার অনেকটাই আমি রিলিভ হয়েছি। এবং আরেকটা কথা যেটা আমাকে বলা হয়েছে যে পর্যাপ্ত রেস্ট নিতে হবে, বাচ্চার কথা খুব কম চিন্তা করে একটু রেস্ট নিতে হবে, বাচ্চাকে যে ভালো টেক কেয়ার করতে পারে তার কাছে দিয়ে আপনার প্রচুর পরিমাণে ঘুমাতে হবে। এবং সত্যি ঘুমটা একটা মায়ের জন্য, একটা প্রসূতি মায়ের জন্য মারাত্মক জরুরি। এটা হয়তো আপনারা যারা নতুন মা তারা বুঝতে পারছেন না, কিন্তু আসলে এটা খুবই জরুরি। আমি টুকটাক হাঁটছি। ও আরেকটা ব্যাপার, এই যে একটা বেল্ট ওরা দিয়ে দিবে, এই বেল্টটা কিন্তু অবশ্যই আপনাকে বেঁধে রাখতে হবে, এবং এই বেল্টটার অনেক বেশি সুবিধা, পেটটা কমতে সাহায্য করবে আপনার নিচু হয়ে বসতে, বা বেবিকে ব্রেস্ট মিল্ক যখন খাওয়াবেন তখন আপনার একটু সুবিধা হবে, আপনার ওই জায়গাটায় প্রেশার পড়বে না। তো আমি নার্সারিতে ঢুকেছিলাম, নার্সারিটার একটু ভিডিও করে নিয়ে এসেছি। এখানেই হচ্ছে বেবিরা থাকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ওরা এখানে বেবিগুলোকে রাখে, এবং প্রত্যেকের আলাদা আলাদা কটে রাখে, এবং প্রত্যেকের নাম, মায়ের নাম সব কিছু সুন্দরভাবে ওরা হাতে এবং বেবির হাতে রেখে দেয়। তো আজকে আমি চলে যাব, তো এর জন্য আমি বেবিকে নিয়ে এসেছি। এবার আমি হেঁটে হেঁটে নিয়ে এসেছি একটু ভিডিও করার উদ্দেশ্যে, এবং হাঁটাও হবে একটু আমার। তো আমি নিয়ে যাচ্ছি এবং আজকে আমি চলে যাব। আর চলে যাওয়ার আগে বেবিকে একটু আমার কাছে রাখবো, এবং ওরা একটু পরে আসবে, এসে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাবে। আর আমি যা যা এনেছি সব কিছু আমি রেডি হয়ে গেলাম, আমি ড্রেস চেঞ্জ করব, তারপরে আমি নিজেও রেডি হব। আর আমি যেটা পরে এসেছিলাম জামাটা, সেটা আমি বাসায় পাঠিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি বলে রাখি, অনেক সময় বেবি হওয়ার পরে আপনি যে স্যান্ডেলটা পরে আসছেন সেটা কিন্তু আপনার পায়ে নাও লাগতে পারে। তো আমি এমনই একটা স্যান্ডেল নিয়ে এসেছি যেটা আসলে পায়ে ভরে বা পাটা ফুলে গেলেও যাতে আমি পরতে পারি।
তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি এবং বেবি সব কিছু নিয়ে আমিও গুছিয়ে নিলাম, যেখানে যা আছে রুমের ভিতরে সব গুছিয়ে নিয়ে গেলাম। আর বেবির ব্লাড গ্রুপ থেকে শুরু করে ওর কোনো ধরনের কোনো কিছু যদি থাকে সেগুলো কিন্তু ওরা আপনাকে বলে দিবে, ব্লাড গ্রুপটাও তখন বলে দিবে, এবং ফলো আপের জন্য হয়তো 7 দিন পরে আপনার দেখা করতে হবে সেটাও ওরা আপনাকে জানিয়ে দিবে। আসলে ওরাই আপনাকে সব জানিয়ে দিবে, কিন্তু আগে আগে আমি আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি। একদমই ভয় পাবেন না, এই সেই ওটি রুম যেখানে আসলে বেবি হয়েছিল। তো বাইরে থেকে একটু থমথমে লাগছে হয়তো আপনাদের, মনে হচ্ছে খুব চুপচাপ, বাট ভিতরে একদম মানে অনেক ডক্টররা থাকবে আপনাদের সাথে, কোনো ধরনের সমস্যা হলেই আপনি যখনই তাদেরকে একটু ডাকবেন সাথে সাথে এসে আপনাকে তারা সার্ভিস দিবে। আমার অভিজ্ঞতার কথা আমি যদি একদম লাস্টে বলতে চাই, আমার অভিজ্ঞতা এবার বেশ ভালো ছিল, আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। সিস্টাররা অনেক আন্তরিক ছিল, প্রত্যেকটা সেবা দেওয়ার আগে ওরা আমার পারমিশন নিয়েছে এবং আমার সাথে কথা বলে নিয়েছে। তো যারা আপনাদেরকে, অনেক সময় আমাদের তো প্রয়োজনেই আমরা সিজার করি, তো যারা আপনাদেরকে ভয় দেখাবে সি সেকশন বা সিজার নিয়ে খুব বাজে অভিজ্ঞতার কথা বলবে, সবার অভিজ্ঞতার কথা জানি না, আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো, তো আপনারা ভয় পাবেন না। আল্লাহ উপরে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে, যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে সেটাই যেহেতু হবে, সো আল্লাহর উপরে ভরসা রাখবেন। আর এই তো, আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমি এখন, আমরা বাসায় যাওয়ার জন্য আসলে রেডি, আর আমি যেই পথ দিয়ে আসলে আমার ছেলেকে নিয়ে গিয়েছি সেই পথ দিয়ে আমার মেয়েকে নিয়েও যাচ্ছি। বিকে নিয়ে বাসায় যাওয়ার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।